তুমি কি কিছু বলবে? আরে এই বলো না, যাচ্ছি কোথায়? কই চলো না। আমরা যাচ্ছি হচ্ছে আজকের মেঘের রান্নাঘর। হ্যাঁ, মেঘের রান্নাঘর, সে আবার কি? হ্যাঁ বন্ধুরা, মেঘের রান্নাঘরে যাচ্ছি। তো মেঘের রান্নাঘর বলতে কি বোঝায় সব বলবো, কিন্তু সব কিছুই থাকবে। রান্নাঘর মানে কি, কোনো ক্লাউড কিচেনের কথা বলছো? এক্স্যাক্টলি, আমরা ক্লাউড কিচেনের কথা বলছি। আচ্ছা, আর এই বিষয়ে সমস্ত কিছু বলবো সেটা মিউজিকের পরে। তাহলে মিউজিকের পরে ফিরছি প্রায় প্রায় আমাদের সাথে। শরতের ঝলমলে আকাশ এবং পুজোর গন্ধে ভরা বাতাস, আজকে এই এপিসোডটা হ্যাংলা সিজন 2 এর একটা ইউনিক এপিসোড হতে চলেছে। কেন ইউনিক সবই জানতে পারবে। এখন তো সময় প্রায় 4টে বাজে, সময় বলতে, তা আমরা চলে এসেছি কলকাতা থেকে একটু দূরে বরানগরে। তা আমাদের ইউনিক এপিসোড কেন ইউনিক এবং কি আছে এই এপিসোডে, তার জন্য দেখতে থাকুন। আর চলুন আমাদের সাথে এগিয়ে পড়া যাক। কেন আমাদের ট্যাগলাইন তো জানেনি, হাম সব জায়গা হ্যায়, আর সব বলবো, কিন্তু তার আগে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কলকাতা জনজমাটায় সবাইকে স্বাগত জানাই। আমি ইন্দ্রনীল, আর আমার সাথে, আর আপনারা দেখছেন হ্যাংলা সিজন 2। ক্লাউড কিচেন ওয়ার্ডটা খুব ইউনিক, তাই না? তো আজকে যেখানে এসছি সেটা হচ্ছে তন্দুরি নাইটস। এই ক্লাউড কিচেনটাকে এরা একটা অসাধারণ ভাবে পরিবেশন করেছে এই লকডাউনের পরিস্থিতিতে, যেটা একটা ইউনিক আইডিয়া। তো সেটাকেই আজকে কভার করতে আমি এসেছি। তো এদের না আছে দোকান, না আছে কার্ড, তবুও এরা সাধারণ মানুষের জন্য, কলকাতার মানুষের জন্য ইউনিক ডিশগুলো, যেরকম ধরুন কাবাব বা আদার্স যে মাটন পোলাওয়ের আইটেমগুলো এরা পরিবেশন করবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের থ্রু দিয়ে। তোমার সাথে অ্যাড করে ইন্দ্রনীল, আজকের এই ব্যস্ততার যুগে মানুষের রুচি পাল্টেছে, আর রেস্তোরাঁয় গিয়ে বসে খাবার অর্ডার দেওয়াটা যদিও সময় সাপেক্ষ ব্যাপার, তাই জন্য সময় বাঁচাতে ক্লাউড কিচেন নিয়ে এসছে একটা অ্যাভেলেবিলিটি। কেন, এই যে তুমি বললে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের থ্রু খাবার দেওয়া হয়, তো আমরা এখানে এসেছি বড়ানগরে আজকে, প্রকৃতির খুব কাছাকাছি, দেখতেই পাচ্ছ ছাদের উপরে তাদের রেস্টুরেন্ট। এবং আমি আরও একটা জিনিস দেখাতে চাই, খুব ইউনিক জিনিস, সেগুলো আস্তে আস্তে দেখাবো, কিছু ইউনিক ডিশে ট্রাই করব। কিন্তু তার আগে, সব থেকে আগে, আপনাদেরকে আমাদের চ্যানেলে সঙ্গে থাকতে হবে। কিপ ওয়াচিং। তো এখন চলে এসেছি বড়নগর সংলগ্ন এলাকায় তন্দুরি নাইটসে। তো এখানের ক্লাউড কিচেন সম্পর্কে আমি যেমন আগে বললাম, ঠিক তেমনই এখানকার যে মূল কর্তা তার সাথে আলাপ করে নেব এখন। তোমার নামটা বলো, আর এই কনসেপ্টটা কীভাবে প্রথম মাথায় এলো? আমার নাম অভিষেক, অভিষেক ঘোষ। ওয়েলকাম টু হ্যাংলা। থ্যাংক ইউ। কনসেপ্টটা মাথায় এলো বলতে, মানে যেহেতু এখন তো লকডাউন হয়ে যাওয়ার পর ওয়ার্ক ফ্রম হোম চালু হয়েছে, তো ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে তো একটুখানি মানে টাইমটা পেয়ে যেতাম অন্য কিছু করার, তো ভাবলাম যে কী একটা করা যায়, কী একটা করা যায়। তো ওরকম চিন্তাভাবনা করতে করতে খাওয়া দাওয়াটা নিয়ে আমার খুব ভালো লাগে, মানে নিজে খেতে ভালোবাসি, খাবার বানাতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি। মানে বাড়িতে রান্না করা হয়? বাড়িতে আমি অনেক ছোটোবেলা থেকে রান্না করি, ডিফারেন্ট টাইপের জিনিস, মানে বাড়িতেও যদি অন্য কিছু টাইপের রান্না করতে হয় তাহলে মা করে না, আমি সেটা করি, মানে মানে ফ্রম মানে টিপ টু বটম সব কিছু আমি করি। তো সেখান থেকেই মানে শুরু। তো এবার লোককে খাওয়াতে ভালোবাসে, মানে ওই থেকেই আস্তে আস্তে শুরু। তো ভাবলাম যে একটুখানি বিনা পয়সা তো খাওয়াতে পারবো না, কিছু একটা করা যাক অন্য টাইপের। তো সেক্ষেত্রে এবার করবো কী করবো, ফাস্টফুড তো সবাই খায়, মানে ফাস্টফুড বলতে বাইরে বেরোলেই এগ রোল, মোগলাই বা বিরিয়ানি, তো ওর থেকে একটুখানি সরিয়ে গিয়ে যদি একটা স্ন্যাক্স টাইপের কিছু, মানে স্টার্টার টাইপেরও হলো কিছু, আর মোটামুটি একটা, মানে আমার মোটামুটি 30-35-50 টাকা থেকে শুরু, সেরকম একটা পকেট
ফ্রেন্ডলি একটা, যাতে সবার পকেট ফ্রেন্ডলি হয়, হ্যাঁ ওরকম কিছু একটা করে দেখি কি এরকম কি করা যায়। তো দেন ভাবলাম যে না তান্দুরিটাই, ডিফারেন্ট টাইপের তান্দুরি তো অনেক, এক টাইপের হয় না, অনেক টাইপের হয়, ওইটা নিয়ে এক্সপেরিমেন্ট করা যাক, শুরু করা যাক। তো শুরু করলাম এইভাবে আস্তে আস্তে, মোটামুটি ভালো রেসপন্স পেতে মানে এখন পাচ্ছি। তার জন্য নামটাও বোধ হয় তান্দুরি নাইটস, কারণ তান্দুরি ওরিয়েন্টেড আইটেমস বোধ হয়, তান্দুরি ডেডিকেটেডলি তান্দুরি। আচ্ছা হ্যাঁ, মানে আর কিছু আমি কোন ওয়ান অফ দ্য বেস্ট ডিশেস দ্যাট পিপল কুড এভার গেট হোয়াট এভার ওয়্যার এভার দে গো। হ্যাঁ এই এইটা অ্যাকচুয়ালি তান্দুরি তো পরেই প্রিমিয়াম সেগমেন্টে, মানুষ মানে রেস্টুরেন্ট হোটেলেতে গিয়ে একটুখানি হাই প্রাইস তো লাগে, 250-300 টাকা একটা। এতে আমি সেখানে একটা মানুষ 100 টাকা খরচা করলে যদি 5 পিস একটা কিছু অবশ্যই পেয়ে যাওয়া যায়, তো ওইরকম একটা প্রাইস রেঞ্জের মধ্যে আসতে আসতে। তো তুমি জানো যে পুজো প্রায় এসেই গেল, তো এবার তোমার এখানে আমরা এসেছি আজকে শ্যুট করতে, যাতে আরও অগণিত মানুষ তোমার কাছে আসে, তোমার এই তান্দুরি নাইসের খাবার খেতে পারে। তার জন্য তাদেরকে কী করতে হবে যদি তুমি একটু বলে দাও, মানে কীভাবে তোমার সন্ধান পাবে তারা? হ্যাঁ সন্ধানটা পাবে, আমার তো ফেসবুক ইনস্টাগ্রামে পেজ আছে, ঠিক আছে, তান্দুরি নাইটস হিসেবে পেজ আছে, সেখানে ওখান থেকে আমার ডিটেলসগুলো পেয়ে যাবে। প্লাস হচ্ছে আমার হোম ডেলিভারি হয় আর টেক অ্যাওয়ে, আমি প্রেফার করি মানে মানে প্রি অর্ডার করে নিতে আমার কাছ থেকে জিনিসটা, কারণ আমি হিউজ কোয়ান্টিটিতে জিনিস বানাই না আর বাসি জিনিসটা আমি খাওয়াই না, মেন ব্যাপার হচ্ছে এইটা। তো আমাকে সকালের দিকে যদি অর্ডার করে নেওয়া হয় বা আমার সাথে কন্ট্যাক্ট, আমার সেখানে ফোন নাম্বার প্রোভাইড করা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে, ওইখান থেকে ডিটেলসগুলো পেয়ে যাবে। ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করে নিলে আমি যেটা অর্ডার দেবে সেটা আমি নিয়ে তাদেরকে প্রোভাইড করে দেবো, আর ডেলিভারি সম্ভব হলে ডেলিভারি করে দেবো, না হলে যদি নিয়ে যেতে পারেন তো নিয়ে যাবেন। আচ্ছা মানে টেক অ্যাওয়ে এবং সমস্ত ডেলিভারি দুটোই আছে। আচ্ছা সব থেকে ইউনিক ডিশ বলতে যদি আমি কিছু স্কুপ আউট করি তাহলে ওটা কি হবে? ডিশ বলতে স্কুপ আউট করতে পারো সেটা হচ্ছে তান্দুরি মোমো। এটা সম্পর্কে প্রথমবারই শুনলাম, তান্দুরি আবার তার সাথে মোমো, কি ফিলিংটাই ভেতরে দেওয়া থাকে নাকি তান্দুরি? মানে না ফিলিংটা হচ্ছে ভেতর থেকে, তোমার তো খেলে লাগবে মোমো, ঠিক আছে, বাইরের ক্রাশটা হবে তান্দুরের, উইথ তান্দুরের যে ম্যারিনেশনটা থাকে, যে মশলাটা থাকে সেই জিনিসটা। মোমো তো এখানে কলকাতায় যে তান্দুরি মোমোর প্রচলনটা মনে হয় সেরকম খুব একটা নেই, আমার তো শোনা নেই কোথাও রয়েছে। ওই একটা নতুন জিনিস, কি করব তান্দুরের টাইপের, তো তখন খেয়াল হলো না তান্দুর মোমোটা যদি তান্দুর করা যায় তো কেমন হয়। তো সেরকম ভাবে আজ মোমোটাকে করলাম, তো রেসপন্সটা সবথেকে ভালো, মোমোর আমার রেসপন্সটা সবথেকে ভালো। তো চলে এসেছে আমাদের আজকের ফার্স্ট ডিশ, দ্যাট ইজ তন্দুরি মোমো, একটু দেখিয়ে দাও দর্শকদের। সো তন্দুরি নাইটস এর ফার্স্ট ডিশ, ইন্দ্রনীলের হাতে আপনারা দেখছেন ফার্স্ট পিস অফ তন্দুরি মোমো, উইচ ইজ ভেরি ইউনিক, নেভার হার্ড বিফোর, আই হ্যাভ নেভার হার্ড বিফোর, এত ভালো একটা ডিশ আর দেখতে অসাধারণ, অসপিশিয়াস একটা ভাব সব কিছুর মধ্যে, দুর্দান্ত। খাও, আমারও প্রথমবার এটা দেখা, ফার্স্ট টাইম আমি দেখলাম জিনিসটা। হ্যাঁ তো আর ভীষণ ফ্লেশি দেখতে লাগছে। হ্যাঁ তন্দুরি নাইটস এর ডিশটা তন্দুরি নাইটস এর আইডিয়ার মতো ইউনিক কিনা সেটাই দেখতে চাই। তো এটা আইডিয়াটা তো খুবই ইউনিক, তার টেস্টটাও কতটা ইউনিক সেটাই দেখা। কেমন লাগছে ইন্দ্রনীল, ফাটিয়ে নাকি? আরে একটু তো ছাড়ো, যেমনটা তন্দুরি নাইটস এর কর্ণধার বললো যে ভেতরটা পুরো মোমো বাট বাইরের যে পোর্শনটা সেটা কিন্তু পুরোপুরি তন্দুরি তন্দুরি। তো আপনারা কিন্তু চাইনিজের মধ্যেও মোগলাইয়া ফ্লেভারটা পেয়ে যাবেন, এটা ফিউশন ডিশ, কিছু করার নেই, ফাটিয়ে চলে গেছে অনেক উপরে। ওকে সো কাবাব মোমো বা তন্দুরি মোমো যেটাকে বলা হচ্ছে, এখানে নাম দেওয়া যায় তন্দুরি মোমো, ডিশটা তো খুবই ভালো ছিল। তো এখন যেটা আসছে আরেকটা ডিশ, সেটা হচ্ছে রেশমি কাবাব। তো আমার হ্যাংলা হোমসিক যারা ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে আমার কিন্তু ওখানকার কাবাবগুলো খুব একটা ভালো লাগেনি তন্দুরি বক্সে। তো এখানে আজকে এসসি হচ্ছে তন্দুরি নাইটসে, তো এবার দেখার ইচ্ছা যে তন্দুরি নাইটসের রেশমি কাবাব আর হরিয়ালি কাবাব কেমন হয় আর তার টেস্টটা ইউনিক কিনা। দেখুন কাবাব তো আপনারা অনেক জায়গায় খেয়ে থাকেন এবং কাবাবের স্পেশালিটি হচ্ছে ওর যে মিশ্রণটা থাকে সেটা দিয়ে যখন ফ্রাই হয় জিনিসটা একদম সফট হয়ে যায়, পুরো যেহেতু একদম বোনলেস পিস মুখে গলে যাবে, আই গেস অসাধারণ। স্মোকি ফ্লেভারটা একদম পুরো ভেসে আসছে, এটা বোঝাই যাচ্ছে যে বাড়িতে তৈরি আর রেস্টুরেন্টে তৈরির মধ্যে তফাত এটাই। তবে ফ্লেভারে কিন্তু কোনো রকম ফারাক নেই, বরং আরো বেটার বলতে পারবো।
এই ইন্দ্রনীল এদিকে শোনো কি আছে, থার্ড ডিশ চলে এসছে, বাহ ভেরি গুড। আরে বাবা আজ শেষ নেই তো, পুরো আড়া রং কিন্তু রয়েছে। হ্যাঁ দেখুন আপনারা ভালো করে দেখতে পারেন, পুরো সবুজ রঙের কাবাব। আর সব থেকে বেশি যেটা ভালো সেটা হচ্ছে এটা কোনো ফুড কালার ইউজ করা নাই, ঘরের ধনে পাতা পুদিনা চাটনি দিয়ে এই ফুড কালার ছাড়া হরিয়ালি কাবাব আমরা খেয়ে দেখব কেমন লাগছে। আমিও খেতে, আরে বলো খেতে ব্যস্ত, ঠিক আছে আমিও তো খেতে ব্যস্ত ছিলাম। আচ্ছা তন্দুরি চলে এসছে, এখানকার কর্ণধার আমাদের দিলেন তন্দুরি, তো আমরা ফার্স্টে একটু একটা বাইট নিয়ে দেখবো কিরকম লাগছে, মাংসের পিসটা দেখেন কতটা বড় এবং কতটা রয়েছে তার মধ্যে এই বাজেটে। এই বাজেটে আচ্ছা একটু বলে দিই, এখানে দুজনে খাওয়া দাওয়া করতে আসলে কিরকম কি লাগবে যদি একটু তুমি এসে ক্যামেরায় আমাদেরকে বলো। স্যার খেতে মোটামুটি 400-450 টাকার মধ্যে হয়ে যাবে, পেয়ে যাবেন। তাহলে পুজোর সময় আর দেরি করছেন কেন, চলে আসুন না সদর বলে। আর এখানকার ইউনিক ইউএসপিগুলো তো দেখিয়ে দিলাম, সেই ক্ষেত্রে 400-450 টাকাটা ইজ নাথিং অফ আ কস্ট। কিন্তু তার সাথে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে টেক অ্যাওয়ে করতে পারেন এখান থেকে, যেটা ফেসবুক আর এসএমএস এর মাধ্যমে শুধু। কেন এখানে কোনো রেস্টুরেন্ট নিয়ে যেরকম আমরা বললাম শুরুতেই যে ক্লাউড কিচেন, তো এসএমএস বা কলের মাধ্যমে আপনারা ডিশগুলো বাড়িতে বসে, পুজো এইবারের পুজো যদিও একটু অন্যরকম ঠিক আছে, কেন আমাদের সেফটি মেনটেন করতে বাড়িতে বসে খেতে হয়, তো এটা থেকে ভালো অপশন আই থিঙ্ক কিছু হবে না, কি বলো? কিছু হওয়ার কথাই না, কারণ লকডাউনের জন্য অনেকেই বাড়ি থেকে বেরোচ্ছেন না, তো যারা বাড়ি থেকে বেরোচ্ছেন না তাদের তো এই সমস্ত ডিশ তো মিস করা যাবে না একদম, তখন তারা আর কি করবেন, জাস্ট আমাদের ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইব করুন। আর ঠিক আমাদের ডিসক্রিপশন বক্সে এদের তন্দুরি নাইটসের এফবি পেজের লিঙ্কটা রয়েছে, সেখানে সাথে রয়েছে ফোন নাম্বার রাখা আছে, আর ওখানে যাবেন ক্লিক করবেন আর ওখানে গেলেই দেখতে পাবেন, ওখানে ওদেরকে নাম্বার মেনু সমস্ত কিছু থাকবে, আপনারা ওখানে গিয়ে অর্ডার দিয়ে দিতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে এদের নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনি কল করেও অর্ডার দিতে পারেন। থ্যাংক ইউ। এবার আমরা একটু বাইটগুলো নিই, মানে জিভের শুরুতে একটা ধামাকা হয়ে গেল, সাথে পেঁয়াজ রয়েছে, মেয়ো রয়েছে, আর রয়েছে লেবু, পুরোটাকে মেরে দিলাম ওইভাবে চিপে লেবু। আর এই এনভায়রনমেন্টটা তো খুবই সুন্দর, একদম ছাদে পিকনিক করা হয় বসে আগে আমরা করতাম ঠিক ওই ধরনের অ্যাম্বিয়েন্স। চলুন তাহলে এত অব্দি রইলো হ্যাংলা সিজন 2।